হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি শাহিন নাদাফি আপনাদের সাথে আছি মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের বিষয় পেজ অ্যান্ড পোস্ট, ওয়ার্ডপ্রেসের পেজ অ্যান্ড পোস্ট কীভাবে করতে হয় এবং পেজ অ্যান্ড পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, পেজ অ্যান্ড পোস্টের মধ্যে মেইন পার্থক্যগুলো কী আজকের লেসনে আমরা দেখব। তো ডিরেক্টলি আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা দেখব কীভাবে পোস্ট করতে হয়, ওয়ার্ডপ্রেসে পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ অ্যান্ড পোস্টের পার্থক্যটা। অ্যাট ফার্স্ট আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আপনার ওয়েবসাইট /wp-admin লিখতে হবে। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে আপনি আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন পোস্টের অপশন। আমি অল পোস্টে চলে যাব। দেন এখানে আপনার একটি মাত্র পোস্ট আপনার ওয়েবসাইটে বাই ডিফল্ট ভাবে আছে, হ্যালো ওয়ার্ল্ড। তো চলুন পোস্টটা আমরা দেখে আসি। তো একটি মাত্র ডিফল্ট ভাবে একটা পোস্ট আছে, যে পোস্টটি করেছে যে ইউজার ক্রিয়েট করা যায়, শাহিন নাদাফি পোস্টটি করেছিল, মানে বাই ডিফল্ট ভাবে পোস্টটির ডেট অলরেডি আছে। দেন পোস্টটি কোন ক্যাটাগরিতে হয়েছে, সেই ক্যাটাগরি অ্যান্ড কী পোস্টটি করেছে, পোস্টটি শেয়ার করা যাবে এবং পোস্টটি কেউ কমেন্ট করেছে কি না এই কমেন্টও করা যাবে। তো পোস্ট করলে এমন একটি ইন্টারফেস আছে, সেটা আমি দেখাইলাম। তো চলুন আমরা নতুন একটি পোস্ট করি। নতুন পোস্ট করতে হলে আমাকে যেতে হবে অ্যাড নিউয়ে। অ্যাড নিউয়ে যাব। দেন আপনি এখানে একটা টাইটেল দিবেন, যেমন এই পোস্টটার টাইটেল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আপনি এখানে পোস্টের টাইটেল দিবেন আপনি যে পোস্টটি করতে চাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসে। আমি আমার পোস্টটির টাইটেল দিচ্ছি টেস্ট পোস্ট। এখানে কিছু আমি কন্টেন্ট লিখব। তো কন্টেন্ট আপনি জাস্ট টেস্ট করার জন্য আমি একটা কন্টেন্ট লিখছি। ওকে, আমি ইচ্ছা করলে এখানে আমি ইমেজগুলো অ্যাড করতে পারবো। এখানে ইমেজের অপশনটি আছে, ইমেজে চলে যাই ডিরেক্টলি। দেন এখানে আপলোড অপশন আছে। দেন আমি এখান থেকে খুব সহজেই ইমেজটি আমি অ্যাড করে দিলাম। ওকে, দেন আপনার রাইট সাইডে বিভিন্ন অপশন দেখতে পারবেন। হ্যাঁ, রাইট সাইডে যদি আমি এখানে পোস্টে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আপনার পোস্টটি পাবলিকালি দিবেন কি না প্রাইভেটলি দিবেন, এখানে অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। পাবলিক, প্রাইভেট এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড করেও পোস্টটি দিতে পারবেন। ওকে, আপনি পোস্টটি এখনই পাবলিক করতে চাচ্ছেন নাকি শিডিউলভাবে পাবলিক করবেন? আপনি যে ডেটটা দিবেন শিডিউলভাবে সেভাবে পোস্টটি পাবলিশ হবে। তারপর এখানে ডেট, আপনি পোস্টটি কোন ফরম্যাটে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে পাবলিশ করতে চাচ্ছেন কি না। ওকে, দেন আমরা চলে আসি পারমালিঙ্কে। তো আপনার পোস্টটি কোন লিঙ্কে দেখাবে, পোস্ট হয়ে গেলে প্রত্যেকটা পোস্টের এক একটা ইউনিকভাবে লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা পারমালিঙ্ক থেকে দেখতে পারবেন। দেন আপনি এই পোস্টটি আসলে কোন ক্যাটাগরিতে করতে চান, তো ধরুন আপনি অনেকগুলো ক্যাটাগরিতে পোস্ট করছেন, লাইক অ্যাজ ইমেল মার্কেটিং, ওয়েব হোস্টিং, এমন ধরেন অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার কোম্পানির অনেকগুলো সার্ভিস আছে, বা আপনি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে লেখালেখি করতে চাচ্ছেন, কোনো প্রোডাক্ট আলাদা আলাদাভাবে লেখালেখি করতে চাচ্ছেন, তখন ওই ক্যাটাগরি অ্যাড করবেন। লাইক অ্যাজ আমি এখন ক্যাটাগরি অ্যাড করি সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং। এখন অ্যাড নিউ ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি হয়ে গেল। আমি যেই পোস্টটা দিচ্ছি এই পোস্টটা সিপিএ মার্কেটিং এর আন্ডারে যাবে। ওকে, দেন আপনি ট্যাগ ইউজ করবেন। কিছু কিছু ট্যাগ ইউজ করলে গুগল সেটাকে এসইও ফ্রেন্ডলি মনে করবে বা এসইওর ক্ষেত্রে ভালো হবে, তো এসইওর ক্ষেত্রে হেল্পফুল হবে। আপনি ওই পোস্ট রিলেটেড কিছু মেইন ট্যাগ ইউজ করতে পারেন। যদি আমার পোস্টটি হয় অ্যাফিলিয়েট ক্যান্ডি নিয়ে, তাহলে আমি ট্যাগ ইউজ করবো অ্যাফিলিয়েট ক্যান্ডি, হাউ টু জয়েন অ্যাফিলিয়েট ক্যান্ডি, জয়েন অ্যাফিলিয়েট ক্যান্ডি, অ্যাফিলিয়েট ক্যান্ডি রিভিউ, অ্যাফিলিয়েট ক্যান্ডি টিউটোরিয়াল, এই ধরনের ট্যাগ ইউজ করবো, ঠিক আছে? দেন ফিচার্ড ইমেজ, আমরা যখন আমাদের ওয়েবসাইটটি গুগলে অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তখন একটি ফিচার ইমেজ আসে, এই ইমেজটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন এখানে আছে এক্সেপ্ট, এক্সেপ্ট অপশন আমাদের লাগবে না আপাতত। দেন ডিসকাশনে আমরা চলে আসি। এখন প্রত্যেকটা পোস্টের আন্ডারে দেখুন অলরেডি ডিসকাশনের একটা অপশন আছে, যে কমেন্ট আছে, সোশ্যাল শেয়ারিং আছে, এগুলো আপনি রাখতে চাচ্ছেন কি না, ঠিক আছে? আপনি এখানে রেখে দিবেন, প্রবলেম নেই। দেন আপনি পোস্টটি পাবলিশ করে দিবেন। ওকে, আমি পোস্টটি অলরেডি পাবলিশ করে দিয়েছি, পাবলিশিং হচ্ছে পোস্টটি আমার, পোস্টটি পাবলিশ হয়েছে। এখন আমি পোস্টটি ভিউ করব। অলরেডি আমার ওয়ার্ডপ্রেসে নতুন একটি পোস্ট হয়ে গেছে। এভাবে আসলে পোস্টটি করতে হয়।
দেন আমি চলে যাব পেজে ডিরেক্টলি। পেজ অপশনে গিয়ে অল পেজ, আমার অলরেডি এই ওয়ার্ডপ্রেসে দুইটা পেজ আছে, প্রাইভেসি পলিসি আর স্যাম্পল পেজ নামে দুইটা পেজ আছে। চলুন দুইটা পেজগুলো দেখে আসি। প্রাইভেসি পলিসি বাই ডিফল্টভাবে একটি দিয়ে দিছে তারা, এভাবে পেজ ক্রিয়েট করতে পারেন আপনারা। আবার অনেক গর্জিয়াস বা সুন্দর পেজও ক্রিয়েট করা যাবে, বাই ডিফল্টভাবে একটা স্যাম্পল পেজ দিছে। ওকে, দেন আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব। এখানে সেম অ্যাজ লাইক অ্যাজ যেভাবে আপনি পোস্ট দিচ্ছিলেন, পেজটা অনেক সেম, তবে একটু ডিফারেন্স আছে, আমি দেখাবো। এখানে টেস্ট পেজ, পেজের কিছু কন্টেন্ট দিবেন, টেস্ট পেজ, ইমেজেস, মিডিয়া লাইব্রেরি, আমার অলরেডি যে ইমেজটি আছে সেই ইমেজটি ইউজ করব। আচ্ছা, নতুন ইমেজ ইউজ করতে চাইলে এখান থেকে নতুন রেজুমে ইমেজ ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখান থেকে আপনি কিছু অপশন দেখতে পারবেন, অপশনগুলো আছে, পাবলিকালি করবেন কিনা, ইমিডিয়েটলি পোস্ট দিবেন কিনা, এই সেম ফিচারগুলো আছে। দেন পাবলিশ করে দিবেন। ওকে, এখন আমি দেখাবো পেজ অ্যান্ড পোস্টের মধ্যে যে মেইন পার্থক্যগুলো সেটা। এটা আমার পোস্ট আমি মাত্র করেছি, আর এটা আমার পেজ। তো এই যে পোস্টটা করেছি, পোস্টটা আমার দেখাচ্ছে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে, যে পোস্টটা কে করেছে, কবে করেছে, একটা টাইম ফ্রেম দেখাচ্ছে, এই পোস্টের কিছু কন্টেন্ট দেখাচ্ছে। দেন পোস্টটা আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারবেন, পোস্টটাতে যে ভালো লাগে পছন্দ করবে সে কমেন্টও করতে পারে ইচ্ছা করলে। বাট আমি যেই পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটা একদম ইউনিক হয়েছে। এই পেজের ইউআরএলটাও দেখেন, ইউআরএলটা অনেক সুন্দর একটা ইউআরএল। আপনি এখান থেকে ইচ্ছা করলে পারমালিঙ্কে যে ইউআরএলটি চেঞ্জ করে দিতে পারেন, আপনি যেই নামে দিতে চাচ্ছেন। ওকে, দেন আপনি এখানে কোনো সোশ্যাল শেয়ার বাটন নেই বা আপনার কমেন্ট করার কোনো অপশন নেই। তো পেজে আপনি ইচ্ছা মতো নিজের মতো করে ডিজাইন করতে পারেন, আর পোস্টগুলো মূলত সেম ফ্রেমে থাকে, সেই ফ্রেমে নতুন নিউ একটা পোস্ট চলে আসে, ঠিক আছে। এবং মেইন পার্থক্যগুলো হচ্ছে আপনার সোশ্যাল শেয়ার বাটন থাকবে, তারপরে দেখা যাচ্ছে বাই ডিফল্টভাবে কিছু কমেন্টগুলো থাকবে। ওকে, অনেকগুলো অপশন যেটা আপনি পোস্টে থাকবে, আর পেজে আপনি নতুন করে একটা নতুন মাত্রাতে ইউনিকভাবে পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমরা যারা ব্লগিং করি তারা মূলত তাড়াতাড়ি পোস্ট দেওয়ার জন্য পোস্টে ক্রিয়েট করে পোস্ট দিই, আর যারা নতুন পেজ ক্রিয়েট করি লাইক অ্যাস এজেন্সি বা কোম্পানি যেই সার্ভিসগুলো প্রোভাইড করে এরকম ওয়েবসাইট, তারা অলওয়েজ নতুন নতুন পেজ ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস থেকে। ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।